হ্যালো ভাই বারদাস কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন গ্রিন কিপটে চ্যানেল আপনাদের স্বাগতম আমি গ্রিন বে আছি আপনাদের সাথে আজকে আমরা ট্রেন লাইন নিয়ে আলোচনা করবো আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ট্রেন লাইন ড্র করে কিভাবে আপনি মার্কেট থেকে প্রফিট করতে হবে কিভাবে আপনি আপ টেন কীভাবে ডাউন টেন কীভাবে হায়ার হাই হায়ার লো সব বিষয়ে আপনার খুব ধারণা হয়ে যাবে এমনকি সব বিষয় যখন আপনি খুব বেশি ধারণা নিতে পারবেন তখন আপনি এই মার্কেটে ভালো কিছু করতে পারবেন আমি আগের ভিডিওটার মধ্যে আপনাদের থেকে পাঁচশো লাইক চেয়েছিলাম আপনারা চার দিনের ভিতরে নশো লাইক করে দিয়েছেন এর জন্য অবশ্যই আপনাদের সবাইকে ধন্যবাদ তো এই ভিডিওতে আমরা বেশি টার্গেট রাখবো না সেমভাবে পাঁচশো লাইকের টার্গেট রাখবো অবশ্যই আপনার পাঁচশো লাইক পূরণ করে দিবেন ইনশাল্লাহ তাহলে খুব শীঘ্র আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো তো প্রথমে আমরা চলে আসি ট্রেন্ড লাইন কি ট্রেন্ড লাইন আমরা এখানে চলে আসার পর এই যে এখানে এইখানে চলে আসার পর এখানে আমরা যেটা পেয়ে যাবো প্রথমে এটাই হলো যে ট্রেন্ড লাইন ট্রেন্ড লাইনের কাজ কি আমরা বিস্তারিত সামনে আস্তে আস্তে দেখব ট্রেন্ড লাইন ট্রেন্ড কি ট্রেন্ড দুই প্রকার একটা হলো যে আপ ট্রেন্ড আর একটা হলো যে ডাউন ট্রেন্ড এই আপ ট্রেন্ডের মধ্যে আমরা হায়ার হাই হায়ার লো জিনিসটা দেখতে পাবো আর ডাউন ট্রেন্ডের মধ্যে আমরা লোয়ার হাই লোয়ার লো এই বিষয়টা দেখতে পাবো তো আমরা দেখাই ট্রেন্ড লাইন কি আগে আমরা ট্রেন্ড লাইন আমরা এখানে দেখাই এই যে আমরা যে উপরের ওইটাতে ক্লিক করবো ক্লিক করার পরে ট্রেন এটার নাম হলো যে ট্রেন্ড লাইন এই লাইনটা দিয়ে আপনি সহজেই স্টপ লস সহজেই সাপোর্ট রেজিস্টেন্স সহজেই ক্যান্ডেল টু ক্যান্ডেল শ্যাডু টু শ্যাডু টু বাইর করবেন তো ট্রেন্ড ট্রেন্ড দুই প্রকার একটা হলো যে আপ ট্রেন্ড একটা হলো যে ডাউন ট্রেন্ড এখন আপ টেন্ড কীভাবে কাজ করে আমরা এখন আপ ট্রেন্ডটা দেখে আপ ট্রেন্ড হলো যে এইভাবে কাজ করে মার্কেট উপরের দিকে যায় আর ডাউন ট্রেন্ড কী করে মার্কেট নিচের দিকে আসে যেটা মার্কেট নিচে আসে সেটাকে বলে ডাউন ট্রেন্ড আপ টেন্ড কি যখন মার্কেট নিচের থেকে উপরের দিকে যাওয়া শুরু করে যেতে থাকে তখন সেটাকে আমরা কি বলবো আপটেন্ড আর যখন মার্কেট উপর থেকে নিচের দিকে স্টেপ বাই স্টেপ নামতে থাকে সেটাকে বলে ডাউন এবার হলো যে আমরা আপ কিভাবে আমরা কাজ করে আমরা সেটা দেখব আপ কাজ হলো যে আপ মার্কেট এখান থেকে আপনার এই জায়গায় যাবে তারপর আবার মার্কেট এই জায়গায় আসবে তারপর আবার নতুন করে এসে হাই ক্রিয়েট করবে তারপরে আবার নিচে আসবে তারপরে আবার উপরে যাবে তারপরে আবার নিচে আসবে তারপরে আবার উপরে যাবে এটাকে বলে আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড কি ডাউন কাজ হলো যে মার্কেট আপনার উপর থেকে এই জায়গায় আসবে তারপর আবার এখানে যাবে তারপরে আবার এখানে আসবে এইভাবে মার্কেট নিচের দিকে যাওয়া শুরু করবে প্রত্যেকবার সে নতুন করে নিচে যাবে আবার উপরে যাবে এটাকে বলে কি এটাকে বলে ডাউন ট্রেন্ড তাহলে আমরা এখানে আপ ট্রেন্ডও পেয়ে গেলাম ডাউন ট্রেন্ডও পেয়ে গেলাম তো আপ কি আপট্রেন্ড হলো যে মার্কেট যখন উপরে যাওয়া শুরু করে মার্কেট যখন আপ থাকে তখন মার্কেট একটা হাই ক্রিয়েট করে ধরেন এই হলো যে মার্কেটের হাই তারপরে মার্কেট একটু নিচে এসে আবার নতুন করে হাই ক্রিয়েট করে এই হলো যে আরেকটা হাই আবার মার্কেট একটু নিচে এসে আবার নতুন করে হাই ক্রিয়েট করে প্রত্যেকবার মার্কেট যখন আপ থাকে সে প্রত্যেকবার নতুন করে হাই ক্রিয়েট করে এটাকে বলে আপ এখন কোনটাকে কি বলে আপটেন এটা আর একটা হলো যে ডাউন ট্রেন ডাউন সিস্টেম কি মার্কেট উপর থেকে নিচে আসবে প্রত্যেকবার সে নতুন করে লো ক্রিয়েট করবে এই যে আপনারা দেখতেছেন সে হলো যে নিচে আসতেছে একটু উপরে যাইতেছে আবার নিচে আসতেছে একটু উপরে যাইতেছে আবার নিচে আসতেছে এটাকে বলে ডাউন এখন হলো যে আপনি কিভাবে। এই ডাউন এটার মধ্যে হায়ার হাই হায়ার লো খুঁজবেন এবং কি এটার মধ্যে লোয়ার হাই লোয়ার লো খুঁজবেন এখন সেই বিষয়ে আমরা দেখবো ধরেন এই যে মার্কেট এখান থেকে ওপেন হয়েছে এটাকে বলে লো এটাকে কি বলে লো লোরে আমরা কি এল দিয়ে দেখব তো এটা হলো যে লো আর যখন মার্কেট উপরে গিয়েছে এটা হলো যে কি হাই হাই আমরা এচ দিয়ে হাই বোঝাবো এই যে এটাকে বলে হাই এটাকে বলে লো যখন মার্কেট এখান থেকে নিচে এসেছে তখন এটাকে বলে হায়ার লো এটাকে কি বলে হায়ার লো এইচএল এইচ এলতে হায়ার লো যখন এখান থেকে মার্কেট উপরে গিয়েছে এই যে আগের যে হাইটা ছিল যখন এটা ব্রেক করে মার্কেট উপরে গিয়েছে তখন এটাকে আমরা কি বলবো এটাকে বলবো হায়ার হাই কি বলবো হায়ার হাই এটাকে বলবো হায়ার হাই তখন আবার মার্কেট যখন একটু নিচে আসে তখন এই জিনিসটা আমাদের হায়ার লো হয়ে যাবে আমরা কি বলবো এটারে হায়ার লো মানে প্রত্যেকবার মার্কেট আপ ডাউন করার কারণে আমাদের যখন মার্কেট উপর থেকে নিচে আসে নিচে আসলে আমরা কি বলবো ধরেন এখানে মার্কেট আসছে এটা হলো যে নিউ হাই নিউ হায়ার হাই ঠিক আছে আমরা এখানে নতুন করে প্রত্যেকবার হাই ক্রিয়েট করতেছে এগুলোর আমরা বলবো যতবার উপরের দিকে যায় নতুন করে হাই ক্রিয়েট করে এগুলোর আমরা বলবো নিউ হাই বা নিউ হায়ার হাই ঠিক আছে তো এই যে আমরা দেখতেছেন এখানে বারবার মার্কেট উপর আসতেছে নিচে নামতেছে নিচে নামলে এখানে আমরা কি করব এখানে আমরা হায়ার লো হায়ার লো এটাকে আমরা হায়ার লো বলবো আর উপরের দিকে যত যায় তত আমরা এটাকে হায়ার হাই বলবো মানে মার্কেট হায়ার হাইকে আপনি চাইলে এখানে নিউ হাইও বলতে পারেন তো হায়ার হাই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে এবার আমরা লোয়ার হাই লোয়ার লো সম্পর্কে জানবো লোয়ার হাই লোয়ার লো সম্পর্কে জানতে হলে আমাদের এই যে আমরা ব্রাশ নিয়ে নিলাম তো লোহার হাই লোয়ার লো ধরণ মার্কেট যখন উপরে থাকে এটাকে বলে লোয়ার হাই এটাকে কি বলে লোয়ার হাই লোয়ার হাইকে আমরা এলএইচ দিয়ে বোঝাবো আর যখন মার্কেট একটু নিচে আসবো এখান থেকে তখন এটা হয়ে যাবে কি লোয়ার লো লোয়ার লোকে আমরা কি করব এল দিয়ে আব লোয়ার লোকে আমরা কি করব ডাবল এল দিয়ে বোঝাবো লোয়ার লো আবার যখন মার্কেট এখান থেকে উপরে গেছে তাহলে এটা আমাদের কি হয়ে গেছে লোয়ার হাই এটা কি হয়ে গেছে আমাদের লোয়ার হাই আবার যখন মার্কেট নিচে আসছে এই জায়গাটা আমাদের কী হয়ে গেছে লোয়ার লো এই বিষয়গুলো আপনার গুরুত্ব দিয়ে বুঝবেন আবার সেমভাবে এটা আমাদের কী হয়ে গেছে লোয়ার হাই এটা হয়ে গেছে আমাদের লোয়ার লো এই বিষয়ে এভাবে কাজ করে তার মানে আপ টেন মার্কেটে আপনার মার্কেট যখন উপরের দিকে যায় ততবার হাই ক্রিয়েট করতে থাকে প্রত্যেকবার হাই ক্রিয়েট করাকে বলে হায়ার হাই বা নিউ হাই আবার মার্কেট যখন ডাউন থাকে মার্কেট যখন নিচে আসতে থাকে তখন কি বলি আমরা যতবার নিচে আসতে থাকে ততবার আমরা কী বলি লোয়ার লো তো যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন এসেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন তাহলে আমাদের পরবর্তীতে ভিডিও আপনি পেয়ে যাবেন এখানে আমরা অনেক কিছু শিখিয়ে থাকি আপনাদেরকে ফ্রিতে এর পাশাপাশি যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে নতুন এসে জয়েন করতেছে তারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন ওইখান থেকে অবশ্যই জয়েন করে নেবেন তো আমরা আবার চাটা চলে আসি তো আমরা এখন ওপি চার্টে চলে এসলাম ওপিএর চার্ট থেকে আমরা এখন আপ টেন বাইর করব ডাউন ট্রেন বাইর করবো এমনকি আমরা ট্রেন্ড লাইন কীভাবে ড্র করতে হয় প্রপারভাবে সেই বিষয়গুলো নিয়ে দেখব ধরেন এই যে এখানে আমরা চলে এসেছি মার্কেট যখন উপরের দিকে যেতে থাকে আপনি টাইম ফ্রেম অনেকে বলেন যে ভাই কোন টাইম ফ্রেম ভালো কাজ করে আপনার সবগুলা টাইম ফ্রেমে ভালো কাজ করে আপনি কত টাইমের ভিতরে ট্রেড করতেছেন চান সেটার উপরে ডিপেন্ড করে আপনি যদি মোটামুটি এই একটু ভালো রেজাল্ট পেতে চান সেক্ষেত্রে ওয়ান আওয়ার ফোর আওয়ার ওয়ান ডে এই টাইম ফ্রেমগুলো অবশ্যই ইউজ করতে পারেন এগুলো আপনারে ভালো রেজাল্ট দেবে তো আমরা এখানে এটা হলো এখান থেকে আমরা প্রথমে আপ টেন্ড বাইর করবো আপ ট্রেন্ড বাইর করার জন্য আমাদের কি করতে হবে এই যে এখানে চলে আসলে ট্রেন্ড লাইন এ ওপি এখান থেকে আপ ট্রেন্ড শুরু হয়েছে আপ টেন্ড শুরু হয়েছে আমরা এখানে একটা চার্ট ড্র করে নিই আপনারা এখানে শ্যাডো টু শ্যাডো নিতে পারেন বা বডি টু বডি নিতে পারেন যেভাবে আপনাদের সুবিধা হয় আপনারা ওইভাবেই আপনারা ক্যান্ডেলগুলো আপনারা ট্রেন লাইন ড্র করবেন তো আপ ট্রেনটা কীভাবে কাজ করে আমি এবার দেখাচ্ছি মার্কেট নিচের থেকে ধরেন এখান থেকে উপরে গেলো তারপর একটু নিচে আসলো তারপরে একটু উপরে গেলো তারপরে নিচে আসলো তারপর আবার উপরে গেলো দেখেন প্রত্যেকবার কিন্তু মার্কেট নিচে আসে উপরে যায় দেখেন মার্কেট প্রত্যেকবার কি করে তার যে আগের যে হাইটা থাকে সেই হাইটাকে ভেঙে মার্কেট উপরের দিকে যেতে থাকে যখন এইভাবে মার্কেট উপরের দিকে যেতে থাকে এটাকে বলে আপ ট্রেন্ড আমরা কি বলবো আপ ট্রেন্ড বলবো আর যখনই সে ব্রেক করে নিচে চলে আসবে তখনই আমরা এই ট্রেডটা ক্লোজ করে দিবে এখানে আমরা আর কন্টিনিউ করবো না তার মানে সে ডাউন ট্রেন্ডে চলে আসতে পারে বা চলে আসবে এরকম আমাদের চিন্তা ভাবনা থাকবে এটাকে বলে আপ টেন্ড আপটেন্ডের কাজ কি মার্কেট প্রত্যেকবার এই যে আমরা আগে বলেছিলাম যে মার্কেট প্রত্যেকবার তার যে আগেরা হাই ছিল পূর্বের হাই ভেঙে সেই উপরে চলে আসবে একটু একটু করে উপরে চলে আসবে এটাকে বলে আপ এবার আমরা দেখবো ডাউন তো আপনাদের ডাউন টেন্ডের কাজ কি ডাউন কাজ হলো যে মার্কেট প্রত্যেকবার আগের হাই আগের লোটা ভেঙে নতুন করে লো ক্রিয়েট করবে ঠিক আছে তো আপনাদেরকে এবার দেখাচ্ছি আমি কীভাবে আপনারা এটা আপনাদের মতো করে আমি একটু শর্টকাট দেখাচ্ছি তো এবার অ্যাকুরেট হচ্ছে না আপনারা আপনাদের মতো করে সহজে দেখে নিবেন আস্তে ধীরে কাজ করবেন আপনার ট্রেন লাইন আঁকার মধ্যে আপনি আস্তে আস্তে শিখতে পারবেন এখানে তাড়ার কিছু নেই আপনি আপনার যদি এভাবে হয় আপনি ওকে আপনি যদি চান যেন আমি এখান থেকে না আমি আরও একটু উপরে এই যে শ্যাডু টু শ্যাডুই নিমু কোনো সমস্যা নেই এখানেও ওকে আপনি যেভাবে ইচ্ছে আপনি একভাবেই নিলে হবে নিতে পারেন কোনো সমস্যা নেই তো ডাউন ট্রেনের কাজ কি ডাউন টেনের কাজ হলো যে মার্কেট উপর থেকে নিচে আসবে নিচে আসার পরে মার্কেট একটু উপরে যাবে আসার পরে আবার নিচে আসবে দেখেন মার্কেট কিন্তু নিচে আসলো তারপর আবার উপরে গেল উপর থেকে আবার মার্কেট কি করলো এই যে দেখেন এখানে নিচে আসলো নিচে আসার পরে মার্কেট আপনার একটু উপরে গেল ঠিক আছে উপর থেকে আবার নিচে আসলো দেখছেন তার মানেই এটা হলো যে ডাউন টেন ডাউন টেনের কাজ হলো যে মার্কেট প্রত্যেকবার সে আগের লোটা ভেঙে নতুন করে হায়ার লো ক্রিয়েট করবে তো লোয়ার লো প্রত্যেকবার ক্রিয়েট করার পরে সে হলো যে নিচের দিকে চলে আসে এটাকে বলে ডাউন টেন আপ টেনে আমরা কি দেখলাম মার্কেট প্রত্যেকবার উপরের দিকে যায় নতুন করে হাই ক্রিয়েট করে আর ডাউন ট্রেন্ডে আমরা কী দেখব ডাউন ট্রেনের মধ্যে মার্কেট হলো যে প্রত্যেকবার নতুন নিচে করে নিচে লো ক্রিয়েট করবে আর যত লো ক্রিয়েট করবে তত সে নিচে যেতে থাকবে আর যখনই সে এই ট্রেন লাইনের বাইরে চলে যাবে ধরেন এইখান থেকে সেই হলো যদি দেখেন আমাদের যে ট্রেন লাইনটা আমরা ড্র করেছিলাম সেটা যখন সে ব্যাঙ্গে উপরে চলে গেছে উপরে যাওয়ার পরে সে কিন্তু আবার আপ ট্রেন্ডে চলে গেছে আমরা সবসময় এক ট্রেন্ডের ভিতরে ট্রেড করব ধরুন যখন মার্কেট এখান থেকে নিচে চলে আসবে নিচে যাইতে থাকবে তখন আমরা ডাউন ডাউন মার্কেট ধরে আমরা এখানে ট্রেড এন্ট্রি নেওয়া শুরু করব। আর যখন সে আপ টেন্ডে চলে আসবে আপনি আপ ট্রেন্ডে থাকা অবস্থায় আপনি আবার উপরে যে মার্কেট যাবে ওইভাবে আপনি ট্রেড করবেন আপনি ডাউন ট্রেনে কীভাবে এন্ট্রি নেবেন ডাউন ট্রেন্ডে যখন মার্কেট নিচে আসে নতুন করে লো ক্রিয়েট করে ওইখানে এন্ট্রি নেবেন নিয়ে একটু উপরে যাওয়ার পর সেল করে দিবেন আবার যখন ওইখান থেকে মার্কেট নিচে আসে তখন আপনি আবার এই নিচে থেকে এন্ট্রি নেবেন উপরে সেল করে দেবেন একটু উপরে তো এটা হলো যে ওয়ান আওয়ারের ক্যান্ডেল আমরা যখন ডাউন ট্রেন্ডে থাকবো মার্কেট তখন আমরা এন্ট্রি কম নেব আর যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকবো তখন আমরা আপ আমরা এন্ট্রি বেশি নিতে পারবো ধরেন আপনি মার্কেটে আসার পরে এখানে আপনি এই জায়গায় এন্ট্রি নিয়ে নিয়েছেন কোন জায়গায় এই জায়গায় এন্ট্রি নেওয়ার পরে কী হয়েছে মার্কেট নিচে চলে এসেছে মার্কেট নিচে আসার পরে আপনি এখানে অনেক লসও পড়ে গেছেন তখন কি হইলো আপনার তো জানা আছে যে মার্কেট এখন আপ শুরু হয়ে গেছে মার্কেট আপ ট্রেন্ডে আসে তার মানে এখান থেকে মার্কেট উপরে চলে যাবে তখন আপনি কি করতে পারেন মার্কেটটা হোল্ড করতে পারেন হোল্ড মানে সেল না করে যখন রাখবেন তখন মার্কেট আপনার আবার উপরে চলে যাবে কারণ আপনি জানেন মার্কেট বর্তমানে আপ ট্রেন্ডে আসে যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকে আপনি ওই কয়েনটা ধরে রাখলেও আপনি কিনা যেই রেটে কিনছেন তার থেকেও উপরে সেল করতে পারবেন এই জিনিসটা সবাই মাথায় রাখবেন আবার যখন ডাউন শুরু হয় তখন আপনার কি করতে হবে ডাউন সময় আপনি যদি এখানে কিনে বসে থাকেন ইস্টপ্লস ই করেন বসে থাকেন তখন কি হবে আপনার এই যে ট্রেন্ডের বাইরে যখন চলে যায় তখন অবশ্যই লস ইউজ করতে হবে লস ইউজ করার কারণে আপনি অল্প লসে সেল করে দিয়েছে মার্কেট অনেক নিচে চলে আসছে আপনি হাসি খুশি থাকলেন যে না আপনার লসও নেই এবার হলো যে ট্রেন আপ ট্রেন্ড আমরা একটা দেখলাম ডাউন ট্রেন্ড দেখলাম এটা হলো এবার দেখবো আমরা সাইডওয়াইজ মার্কেট ধরুন মার্কেট যখন একই জায়গার মধ্যে ঘোরাফেরা করে এই যে আমরা এখানে কি করলাম হরিজেন্টাল লাইন দিয়ে ড্র করলাম ঠিক আছে এখানে কি করছে মার্কেট একই ট্রেন্ডের ভিতরে ঘুরতেছে এই যে আপনাদেরকে দেখাচ্ছি মার্কেট এখান থেকে এইখানে গেলো ওইখানে গেল তারপর এইখানে গেলো তারপর আবার নিচে আসলো আবার উপরে গেলো আবার নিচে আসলো আবার উপরে গেলো এটাকে বলে কি এটাকে বলে সাইডওয়েজ মার্কেট সাইডওয়েজ মার্কেটের কাজ কি মার্কেট একই ট্রেন্ডের ভিতরে থাকবে তাহলে আমরা তিনটা ট্রেন্ড পেয়ে গেলাম একটা হলো যে আপ মার্কেট একটা হলো যে ডাউনটেন মার্কেট এটা আপটেন মার্কেট এটা হলো যে ডাউনটেন মার্কেট আর এটা হলো যে সাইডওয়েজ মার্কেট তার মানে আমরা তিনটা মার্কেট পেয়ে গেলাম তিনভাবে আমরা কাজ করতে পারি আপনি সাইডওয়েজ মার্কেটে এখানে এন্ট্রি নেবেন এখানে সেল করবেন এখানে এন্ট্রি নেবেন এখানে সেল করবেন তবে সবসময় যে আপনার এখানে সেল করতে হবে এমন না আপনি একটু নিচে সেল করবেন এখানে একটু নিচে সেল করবেন আর অবশ্যই লস ব্যবহার করবেন এই ট্রেন্ডের ভিতর যখন থাকবেন তখন আপনাদের কি হয় আমি দেখাই আপনি যখন এইখানে এন্ট্রি নেবেন এন্ট্রি নেওয়ার পর আপনি যখন এইখানে আপনার কত অলমোস্ট ফাইভ পার্সেন্টের মতো প্রফিট হয় ঠিক আছে তো আপনি স্টপ লসটা কোন জায়গায় ব্যবহার করবেন স্টপ লসটা আমি দেখাই দিই স্টপ লসটা যখন ট্রেন্ড লাইনটার ভিতরে থাকবে আপনি এই ট্রেন্ডের ভিতরে থাকবেন তখন স্টপ লসটা আপনি যদি এখানে এন্ট্রি নেন স্টপ লসটা এখানে বসাই দেবেন তার মানে আপনি দেড় থেকে দুই পার্সেন্ট লসে স্টপ লস বসাবেন ঠিক আছে যখন ট্রেন্ডে আপনার এখান থেকে বারবার প্রফিট করতে থাকবেন এরপরে ট্রেন যেটা আছে এই ট্রেনটা যদি ভেঙে নিচে চলে আসে তখন আমাদের কি হবে লস হবে আর লস হইলে আমাদের দুই লসে আমরা বাইরে আসবে আর প্রফিট করলে আমরা কত পার্সেন্ট প্রফিট করবো ধরুন আপনি এই জায়গায় যদি এন্ট্রি নেন এই জায়গায় এন্ট্রি নিলে এখানে যদি আপনি সেল করেন ইজিলি আপনার চার পার্সেন্টের মতো বা থেকে কম বেশি আপনার প্রফিট হয়ে যাবে তার মানে আপনি প্রফিট কয়েকবার করতে পারেন একটা ট্রেন থেকে কিন্তু আপনি যখন লস খাবেন তখন আপনি এই যে আপনি মার্কেট এখানে দেখবেন যে এই ট্রেন্ডের বাইরে যখন মার্কেট চলে আসে আপনি এই জায়গায় স্টপ লস বসা দিবেন আপনার একটু লসে সেল হয়ে যাবে তো আশা করি ট্রেন লাইন সম্পর্কে আপনাদের আইডিয়া হয়ে গেছে এভাবে আপনারা যখন বিটিসি ডাউন ট্রেনে থাকে তখন চেষ্টা করবেন ওই সময় ট্রেড না করতে যখন বিটিসি স্টেবল অবস্থা থাকে বা যখন বিটিসি আপ ট্রেনে থাকে তখন আপনারা চেষ্টা করবেন যখন ডাউন ট্রেন্ডে থাকে তখন আপনাদের প্রয়োজনে আপনারা ঘুরতে যাবেন। আর ফ্যামিলিকে সময় দিবেন ট্রেড অফ রাখবেন এই জিনিসটা সবাই মাথায় রাখবেন কারণ তখন মার্কেটে আপনি লাভের থেকে লস হওয়ার সম্ভাবনাটাই খুবই বেশি থাকে এই জিনিসটা সবাই মাথায় রাখবেন আর যখন আপ ট্রেন্ড থাকে তখন চেষ্টা করুন সব ফ্যামিলিরা আপনি ছয় ঘন্টা পরও সমাধান এর ছয় ঘন্টার মধ্যে আপনি একটু সময় দিয়ে ট্রেড করে কীভাবে দুই টাকা প্রফিট বেশি করা যায় কারণ আপ আছে আপনি জানান যে মার্কেটের উপর থেকে একটু নিচে আসে তার মানে এখন আবার সে উপরের দিকে যাবে তো তখন আপনি কী করবেন এন্ট্রি নিয়ে নেবেন এন্ট্রি নিয়ে অল্প একটু লাভে আপনি সেল করে দিলেন এভাবে অল্প অল্প লাভে সেল করে দিলেন আবার নিচে আসলে কিনলেন আবার উপরে যায় সেল করলেন এভাবে করে কিন্তু আপনি খুব ভালো একটা প্রফিট করতে পারবেন তো ভিডিওটি এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর পরবর্তীতে কোন বিষয়ের উপরে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সালাম আলাইকুম